দুদিনের ব্যবধানে তিনটি বাল্যবিবাহ পণ্ড। মাত্র দুদিনের ব্যবধানে ঝিনাইদহের কালীগঞ্জে তিনটি বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে মোট 40,000 টাকা জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এ আদালত পরিচালনা করেন। ভূপালী সরকার জানান, বাল্য বিয়ে দেওয়া হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পৃথক তিনটি গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করা হয়। তিনি জানান, উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে বাল্য বিয়ে দিচ্ছেন এমন খবরে অভিযান চালান। পরবর্তীতে মালিয়াট ইউনিয়নের বেথুলি গ্রামের সাইফুল ইসলামের মেয়ের সাথে মহেশপুর উপজেলার সারাতলার আলাউদ্দিনের ছেলে নাজমুল ইসলামের বাল্য বিয়ে দেওয়ার আয়োজন চলাকালে অভিযান চালান।